দেশজুড়ি কিংখানর পঁচপন্ন সংখ্যক জন্মদিন উলহ মালহেরে উদযাপন। দুবাইর বুর্জ খলিফার এক অভিনব প্রয়াস। বলিউডর কেইবাগৰাকীও তারকার এস আর কে লৈ জন্মদিনের অভিনন্দন। ব্যতিক্রম নহয় অসমও। অসমৰ বিভিন্ন প্রান্তত এস আর কের জন্মদিন উদযাপন। এয়া প্রথম দৃশ্য। বলিউডৰ তারকা সলমান খান, আরবাজ খান, সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্দিজকে ধরে কেগারকীমান তারকায় জন্মদিনের অভিনন্দন জানালে বলিউডৰ কিং খান শাহরুখলে। ভাই, ইউ হ্যাভ টু টার্ন হিয়ার। আই হ্যাভ টু ডু দ্যাট। এয়া দ্বিতীয় দৃশ্য। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ মোহাম্মদ, থ্যাংক ইউ এমার, থ্যাংক ইউ, লটস অফ লাভ টু ইউ। দুবাইর বুর্জ খলিফা এক অত্যাধুনিক প্রযুক্তিৰে নির্মাণ করা এটা বৃহৎ অট্টালিকা, যেটো অট্টালিকার উচ্চতা 829.4 মিটার। বিশ্বৰ ভিতৰতেই উচ্চতম অট্টালিকা বুর্জ খলিফা। আর এই অট্টালিকাটোত শাহরুখ খানৰ 55 সংখ্যক জন্মদিন উপলক্ষে এনেদরে সন্মান জনোৱা হয় শাহরুখ খানক। আর শাহরুখ খানে এই দৃশ্য দেখিয়ে আপ্লুত হয়ে পড়ে। Thank you everybody, thank you Mohammad, thank you Emma, thank you, lots of love to you all. আৰু অনুৰাগী সকললৈ ধন্যবাদ জ্ঞাপন কৰি এক বাৰ্তা প্ৰেৰণ কৰে বলিউডৰ কিং খান শাহৰুখ খানে। Hi everybody, this is to thank you for all the wonderful wishes that I've been getting on the social media and how much love you guys are spreading, especially SRK Universe, Team SRK FC, SRK Chennai FC, SRK Warriors and SRK Fan Association, and maybe there are some names I've forgotten. So thank you all of you for spreading the love from far, from near, from whatever resources we have. So thank you so much, and thank you for the birthday wishes. I love you all, and inshallah next year we'll all get together and have a bigger and better party. Like I've said already, 56 is better than 55. বিশ্বজুৰি এনেদৰেই পালন কৰা হ'ল কিং খানৰ 55 সংখ্যক জন্মদিন। অৱশ্যে অসমৰ বিভিন্ন প্ৰান্তত পালন কৰা হয় শাহৰুখ খানৰ জন্মদিন। এয়া গুৱাহাটী মহানগৰীৰ দৃশ্য। শাহৰুখৰ এটা অনুৰাগীৰ দলে এনেদৰে কেক কাটি পালন কৰিলে শাহৰুখ খানৰ 55 সংখ্যক জন্মদিন। আৰু অসমৰ এই দৃশ্য ভাইরাল হওয়ার পাছতেই শাহরুখ খানে টুইটযোগে অসমৰ অনুৰাগী সকলকো ধন্যবাদ জ্ঞাপন করে। এন্টারটেইনমেন্ট ডেস্ক, মাই নিউজ এনি। সাধারণ মশলাৰে অসাধারণ সোৱাদ অসম্ভৱ। আহাৰৰ সোৱাদৰ বাবে উত্তম মশলা হৈছে এভৰিডে হালধি গুড়ি, জলকীয়া গুড়ি, গৰম মশলা আৰু মিট মশলা। সুগন্ধ, ৰং আৰু সোৱাদ খাতি এভৰিডে জিভাত দিয়ে আচল জুতি। এভৰিডে স্পাইচেছ 100% টেষ্ট। এভৰিডে স্পাইচেছ বেষ্ট।